মাওয়া ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা নীলকণ্ঠ বিমলাকে দেখে চট করে বোঝা যায় না ও বিধবা কি কুমারী অবশ্য বেশভূষা দিয়ে মেয়েদের অবস্থার পরিচয় দেওয়ার সেকেলে প্রথাটা এখন আর নেই এখন সধভা কুমারী উভয় দলই পছন্দ করে নিয়েছে বৈধব্যের বাহুল্যহীন পরিচ্ছন্নতা অলঙ্কারের ভারে ভারাক্রান্ত হয়ে পদমর্যাদার বিজ্ঞাপন দেবার চেষ্টাটা এ যুগে কম অন্তত সভ্য সমাজে নেই এমন কি পতিকরবিনীর হাতিপাড় শাড়ি ক্রমশ হীনতর হতে হতে ইঞ্চি পার নরুন পার চুলপাড় অবশেষে নির্মূল পারের রূপ নিয়েছে দোকানে গিয়ে অনায়াসেই বলা যায় খানকতক থান শাড়ি বার করুন তো শনি দোকানে চমকে উঠবে না বিশ বাইশ গাছা চুরির পরিপূরক হয়তো কেবলমাত্র একটি ঘড়ি কিছুদিন আগেও কর্ণভূষণটা ভূষণ হিসেবে গণ্য হতো সভ্য সমাজেও হতো সম্প্রতি তার জাত গিয়েছে লোহা সিঁদুরের কথাটা হাস্যকর ও দুটো শুধু ত্যাগ করেই খান্ত হয়নি মেয়েরা জোর আন্দোলন চালাচ্ছে এই বর্বর প্রথার চিহ্ন দুটোর বিরুদ্ধে কেন মেয়েরা অকারণে দুঃসহ লৌহবার বহন করবে আর কেনই বা অনর্থক খানিকটা রং লাগাবে মাথায় গালে মুখে চোখে নখে যে রং মাখা হয় তার তো তবু মানে আছে তবু এত করেও সম্পূর্ণ ধোকা দেওয়া যায় কি পরিচ্ছদটাই তো সব নয় কুমারী তরুণীর নয়ন কোণে অজানিত সম্ভাবনার যে বিদ্যুৎ দীপ্তি কারণে অকারণে ঝলসে ওঠে বিবাহিতা নারীর আঁখি প্রান্তের সৌভাগ্য গর্বিত স্থির শিখার সঙ্গে তার প্রভেদ ঢের আর বিধবা যুবতীর তার দৃষ্টির শ্রেণী নিরূপণ করা শক্ত সে দৃষ্টিতে বহু কৃত্রিম বর্ণ ছায়া সে দৃষ্টি কখনো সমবেদনার আশায় ছলছলিয়ে ওঠে কখনো আবার সহানুভূতির আশঙ্কায় কঠিন হয়ে থাকে সে দৃষ্টি আপন ভাগ্য দেবতাকে কখনো অভিযোগ জানায় কখনো ধিক্কার জানায় কখনো বা ব্যঙ্গ করে কখনো আবার দুঃসহ স্পর্ধায় অগ্রাহ্য করতে চায় বিমলার মুখে চোখে সেই বহুবর্ণের আভাস তাই ও যখন টান করে চুল জড়িয়ে সরু শাড়িখানা পরে সরু এক চুরি পরা হাত নেড়ে কঠিন মুখে একটানা টানা সংসারের কাজ করে যায় তখন ওকে দেখলে বিধবা ছাড়া আর কিছুই মনে করা যায় না যেন অনেক পথ পার হয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছে মুখের রেখায় রেখায় সেই পথশ্রমের ক্লান্তি সেই অভিজ্ঞতার গাম্ভীর্য কিন্তু সব সময় কেউই এক ভাব বিমলার বদল হয় না দোতলার ভাড়াটেদের ছেলে যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করে বাড়িওয়ালার ভাইটা যখন বাড়ির ভাড়া আদায় করতে আসে মাঝে মাঝে আসে দূর সম্পর্কের কোনো সমবয়সী আত্মীয় কাকিমার বোনপো কি ভাইপোড়া হ্যাঁ ওরকম কেউ এলেই চোখ মুখের চেহারাটা হঠাৎ বদলে যায় বিমলার চুলের ভঙ্গি শিথিল হয়ে আসে শাড়ি পরার ধরনটা মার্জিত চেহারা নেয় চোখের কোণে জ্বলে উঠে সেই অজ্ঞাত সম্ভাবনার বিদ্যুৎ শিখা যে ঘরে অতিথিরা আসন গ্রহণ করে বারবার সেই ঘরের সামনে দিয়ে আনাগোনা করতে থাকে বিমলা দ্রুত ব্যস্ত ভঙ্গিতে হয়তোবা হঠাৎ কি যেন দরকার পড়ে যায় ওই ঘরেই কেন কে জানে চায়ের কি চিনির কৌটা ভাড়ার ঘর থেকে উধাও হয়ে যায় হয়তোবা ঠিক সেই মুহূর্তেই দেশলায়ের শেষ কাঠিটি নিঃশেষ হয়ে গেছে তাই কাকার জামার পকেট হাতরে দেশলায় খুঁজে বার করতে হয় কাকিমা সুবর্ণলতা দাঁতে দাঁত পিষে অস্ফুট মন্তব্য করে নয়তোবা নিজের ভাইপো বনপ জাতীয় কেউ হলে তার কাছে স্বরে হিসেব দাখিল করে দেখছিস তো ওই দেখ মা রক্ষেকালী বলি কি সাধে ভেবে দেখ ওইটি আমাদের গলায় বিয়ার ওর হয়েছে চিরকাল আমাদের হাড় মাংস পুড়িয়ে খাবে এই আর কি নিরপেক্ষ কেউ থাকলে দৈবাত হয়তো বলে কিন্তু খাটতে পারে খুব বোধ হয় সব কাজকর্মই তো করে কথা অবশ্য শেষ করতে পায় না সে সুবর্ণলতার সতেজ প্রতিবাদে পরবর্তী বাকি সময়টুকু মুখর হয়ে ওঠে বিমলার প্রসঙ্গে বিমলা যে কত শয়তান কত বজ্জাত কত সাংঘাতিক তার উদাহরণ দিতে দিতে সময়ের জ্ঞান থাকে না সুবর্ণলতার বিমলার কানে যে তার ছিটিপোটা না যায় তা নয় খুব বেশি গলাখাটু করে না সুবর্ণলতা কেন বা করবে বিমলার ভয়ে কেন বিমলা তাকে ফাঁসি দেবে ফাঁসি দেবার ক্ষমতা না থাক তবে এসব অপমানের শোধ নিতেও ছাড়ে না বিমলা শোধ নেয় অহিংস প্রতিশোধ হয়তো হঠাৎ অফিসের বেলায় অসমাপ্ত রান্না ফেলে বাটা ছড়িয়ে রেখে ভীষণ প্যাট ব্যথায় অস্থির হয়ে একেবারে বিছানা নিতে হয় বিমলাকে হয়তো সন্ধ্যার মুখে উনুনে আগুন ধরিয়ে দিয়েই নিজের মাথাতেও আগুন ধরার প্রমাণ দেখাতে দেখাতে ঘটি ঘটি জল মাথায় থাবড়ে মাদুর হাতে করে চলে যেতে হয় ওদিকের রোয়াকে বিশ্রামের প্রয়োজনে কাকির মেয়ে দুটো কাছে পিঠে থাকলে তাদের মেরে হাড় গুরু গুরু করবার ভয় দেখিয়ে তাড়াতে হয় এত যন্ত্রণা হয়তোবা বাসন মাজের কাজ দেখলেই কম্প দিয়ে জ্বর আসে বিমলার বসের জ্যৈষ্ঠের দিনে কম্বল মুড়ে দিয়ে পড়ে পাঁচ দিন সাত দিন ধরে চলে এই অহিংস সংগ্রাম আবার হয়তো কোনোদিন কেউ আসে হয়তো দোতলার ভাড়াটেদের নিরেন উপনি করবার সময় বিমলাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে হেমন্তবাবুর জ্বর হয়েছিল আছেন কেমন কি হেমন্তবাবু অফিস থেকে ফিরেছেন চট করে বদলে যায় বিমলা দ্রুত ভঙ্গিতে আনাগোনা করে রান্নাঘর থেকে ভাড়ার ঘরে তৎপর হয়ে ওঠে সংসারের কাজে কাকিকে ঠেলে পাঠিয়ে দেয় সবার ঘরে সবটাই খাম খেয়াল মধ্যবিত্ত পরিবার সুবর্ণলতার শরীর খারাপ কাজেই বিমলার পড়াশোনার কথা উঠেই না কবে নাকি সে কোন তামাদি যুগে ক্লাস এইট পর্যন্ত পড়েছিল মেয়ে দেখাবার সময় সেই ঘটনাটার উল্লেখ করেন হেমন্তবাবু বলেন বাড়ির অসুখ বিসুখে স্কুলটা ছাড়িয়ে নিতে হয়েছে কিন্তু ভারী পড়ার ঝোঁক মেয়ের এবছর মেট্রিক দেবে বলে প্রাইভেট পড়ছে বলতে গিয়ে কেন যে হাসি পায় না হেমন্ত বাবুর তবু এই সুযোগে মাঝে মাঝে মনে পড়ে যায় কোনো এক সময় বিমলা বই খাতা হাতে করে বেনি স্কুলে যেত ছুটোছুটি করতো স্কুলের মাঠে গাছে বাঁধা দোলনায় চড়ত দড়িলাপ খেলত আর বাড়িতে এসে পরম আনন্দে এক গোছা রুটি শুধু গুড় দিয়ে খেয়ে যেত পাড়া বেড়াতে অনিলাদের রোয়াকে ছিল গুটিং খেলার আড্ডা আর বাসন্তীদের বাড়ির ছাদে কানামাছি কুমির কুমির খেলার অনিলাদের আড্ডায় যোগ দিলে খুব বেশিক্ষণ খেলা হতো না সন্ধে না হতেই অনিলা খেলা ছেড়ে বাড়ির মধ্যে ঢুকে যেত মাস্টারের কাছে পড়তে আর বাইরে থেকে জানলার গড়াদে ধরে দাঁড়িয়ে অপলক নেত্রে বিমলা সেই পড়ার দৃশ্য দেখত জোর আলো জ্বলছে ঘরে টেবিলের সামনে চেয়ার পেতে বসেছে অনিলা মুখ নিচু করে কেমন যেন গম্ভীর গম্ভীর দেখায় তার মুখ মনে হয় অন্য জগতের জীব তবে যেদিন পড়ার ভুল হতো বাঘা মাস্টার মশাই হুঙ্কার দিয়ে ধমক দিতেন চোখ ছলছল করে আসত অনিলার বিমলার সেদিন ভারী মজা লাগত বাসন্তীদের বাড়ির ছাতে গিয়ে জুটলে সন্ধে হতেই টেনে নামাতেন বাসন্তীর মা নিজের মেয়েকে পাড়ার মেয়েদের সবাই হুড়মুড় করে নেমেই ছুট দিত বাড়ির দিকে শুধু বিমলাই ওদের বাড়ি থেকে নড়তে চাইত না অথচ কথা নেই মুখে বাসন্তীর মা একরকম ঠেলেই তাড়াতেন বলতেন যাও খুকি বাড়ি যাও তোমার কাকা আবার খুঁজতে আসবেন বকুনি খাবে বাড়িতে সেরকম ঘটনাও যে ঘটেনি তা নয় বকুনিটা ভদ্রভাবে বলা রাত্রের হয়ে গিয়েছে দেখে কাকা পাড়া তল্লাশ করে ভাইজিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন গিয়ে পিঠের ছাল তুলেছেন তার একধার থেকে মেরেছেন আর মৃত ভ্রাতা আর ভ্রাতৃবদূকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন কি শত্রুতা ছিল তাদের হেমন্তের সঙ্গে তা এসব এখন তামাদি কথা এখন পাত্রপক্ষের কাছে কমিয়ে কমিও বয়সটাকে আর বাইশের নিচে নামানো যায় না বিমলার গলার কাটা উদ্ধার করতে বিয়ের চেষ্টা করেন বইকি হেমন্তবাবু প্রায়ই করেন কিন্তু বিমলাহীন সংসারে সুবর্ণলতার চেহারাটা কল্পনা করে চেষ্টাটা কেমন স্তিমিত হয়ে আসে আর সত্যি উৎসাহের তোরজোর হবেই বা কথা থেকে যারা মেয়ে দেখে যায় তারা খুব জোর বাড়ি গিয়ে খবর দেবার আশ্বাস দিয়ে যায় বা কুষ্টিটা পাঠিয়ে দেবার নির্দেশ দিয়ে যায় এর বেশি তো নয় কি করবেন হেমন্ত বাবু হাত দিয়ে তো ঠেলে এগোবার নয় অনিলার বিয়ে হয়ে গেছে কোন যুগে তিন চারটি ছেলে মেয়ে তার বড়টি তো স্কুলে যাচ্ছে বাসন্তী দ্বিতীয়বার ছেলেপিলে হাতে এসেছে মায়ের কাছে ওদের সঙ্গে দেখা করবার ইচ্ছে খুব করে বিমলার ভালোবেসে নয় কৌতূহলের বসে ছেলেবেলায় যেমন জানালার বাইরে থেকে গরাদে ধরে দাঁড়িয়ে দেখত তেমনি দেখা সত্যিকার অন্য জগতে জীব হয়ে গেছে যে সহপাঠিনীরা তাদের জীবনের দিকে কিন্তু ইচ্ছে হলে কি হবে সুবর্ণলতার তার ধিক্ষারে যাওয়া হয় না যেতে চাইলেই গলায় দড়ি দেবার পরামর্শ দেন তিনি বিমলাকে তা খুব অসঙ্গত কথাও তিনি বলেন না দোতলার ভাড়াটেদের যে মেয়েটাকে ছেলেবেলায় কোলে পিঠে করেছে বিমলা সেই ফুলির ওয়ে সেদিন বিয়ে হয়ে গেল ঘটা করেই হতো কিন্তু বিয়েতে আজকাল ঘটা হয় না তাই অবশ্য ঘটা না হোক লেঠাটা তো ঠিকই আছে বিনে খরচের আচার অনুষ্ঠানগুলো এখনও এরকম বজায় আছে তা সেই সব অনুষ্ঠানে বিমলা কি হাসি মুখে যোগ দেয় আর বিমলাকে গলায় দড়ি দেবার পরামর্শ দেয় সুবর্ণলতা কিন্তু বিয়েতে ঘটা না হোক জামাই নেমন্তন্নের ঘটা আটকায় কে এখনও তো ওরেতিটার উপর আইনজারি হয়নি পরপর বারবার জামাইকে নেমন্তন্ন করে পারুলবালা যেন দেখিয়ে দেয় কত বড় রন্ধন শিল্পী সে মধ্যবিত্ত সংসারে ভালো রান্নাবান্নার ব্যাপার আজকাল উঠেই গেছে একরকম ফুলের মার জামাই নেমন্তন্নর দিন হলেই পূর্বপরিচিত সব মশলা সুগন্ধ বাতাসে ভেসে এসে উতলা করে দিয়ে যায় হেমন্তবাবুকে সেদিন তিনি অজস্র খোদ খুঁজে পান বিমলার রান্নায় ছিকার করেন বিমলাকে এত বড় বড় ধিঙ্গি মেয়ে পুলের মার কাছে গিয়ে দু চারটে ভালো মন্দ রান্না এতকালেও শিখে নিতে পারল না দেখে যেন অবাক হয়ে যান বেশি কথা কয় না বিমলা শুধু বলে শান্তভাবেই বলে কাল না হয় সেটাক মাংস আর কিছু ঘি মশলা আদা পেঁয়াজ কিনে রেখেছে ও কাকা দেখি যদি উপরের বৌদিকে ডেকে হেমন্তবাবু খিঁচিয়ে ওঠেন আর কিছু নয় একেবারে মাংস সেই যে বলে না কলাপাতে না এগোতে গ্রন্থ লেখা স্বাদ এ তাই আমি দশ টাকা খরচ করে মাংস এনে দেই আর তুমি আমার জন্য পিন্ডি সেদ্ধ করে রাখো বলি ভাত সেদ্ধ করতে শিখেছিস এ কি হয়েছে কি এ ভাতের পিন্ডি তুলে রাখবি বলি আমি মরে গেলে ছেড়াদ্দোর কাজে লাগবে বিমলা এত বড় কটুক্তিতেও দমে না কিন্তু নিতান্ত সহজভাবেই বলে এবারে রেশনে ওই রকম দিয়েছে কাকা হয়তো পিন্ডি দেবার সময় নিহি দাতখানি ছাড়া জুটবে না যেমন সব উল্টোপাল্টা ব্যবস্থা আর কথা বাড়াবার সময় নেই তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে বিমলাকে অন্যদিন হলে হয়তো আর কিছু কথা আমদানি হতো কিন্তু আজ আর দাঁড়ায় না আজ তারা আছে বরের ঘরে যাবার ঠিক পূর্ব মুহূর্তে কেমন দেখতে লাগে ফুলিকে তা দেখবার জন্য বিকেল থেকে উচাটন হয়ে আছে সে ওদিকে ফুলের মা পারুলবালা মেয়েকে তাড়া লাগায় যা যা চট করে শুয়ে পড়গে দেখিন এখনই বিমুলি এসে হাজির হবে আর সেই সাত সতেরো কথা কইবে শুনলে গায় বিষ ছড়ায় কোন লজ্জায় সে আসে ওই ওই হলো তো আসছেন নাস্তে নাস্তে মেয়েকে একরকম ঠেলেই ঘরে ঢুকিয়ে দেয় পারুল প্রায় বিমলার সামনেই বিমলা হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়ে বলে ও মা শুয়ে পড়ল বুঝি মেয়েকে কেমন সাজিয়ে গুজিয়ে দিলে একবার দেখতাম পারুল নিরস স্বরে বলে এখনকার মেয়েদের আবার সাজিয়ে দেওয়া কুতকুতে চোখ দুটো হাসিতে কুচকে বিমলা বলে নিজেই সাজল বুঝি নতুন করে আবার সাজবার কি আছে পারুল যেন উত্তরটা ছুঁড়ে মারে সেজেই তো থাকে চব্বিশ ঘন্টা ঢাকায় শান্তিপুরে ছাড়ার কিছু পরে না এসেন্স সাবান স্নো পাউডারের কমতি আছে কোনো পুলি তো তাই বলে বিমলা পুষি যে কি কিম্ভুত কিমাকার হয়ে থাকে সত্যি এখনকার মেয়েরা তো থাকে না এরকম এখনকার মেয়েরা হয়তো থাকে না কিন্তু বিমলা কি এখনকার কে জানে কখনকার সে নিজেরই কি কোনো বোধ আছে তার আর থাকলেই বাকি ঢাকায় শান্তিপুরে জোগাচ্ছে কে আজে বাজে এটা সেটা গল্প করতেই থাকে বিমলা উঠতেই চায় না পারুল এক সময় হাই তুলে উঠে দাঁড়িয়ে বলে যাই বাবা শুয়ে পড়ি গে ঘুমে চোখ ভেঙে আসছে সারাদিন যা খাটুনি তা সত্যি বিমলা উৎসাহিত হয়ে বলে জামাই এলে যা রান্নার ঘটা তোমার কি কি রাঁধলে বৌদি কাল শোনো ঠাকুরজি বলে চলে যাবার ভান করে ফুলির মা কিন্তু যায় না সেরে দিয়ে নামতে গেলেই ছোট দেওর নীরেনের ঘরের সামনে দিয়ে যেতে হবে বিমলাকে নীরেনের ঘরের দরজা এখন খোলা আলো জ্বলছে নীরেনকে বিমলার কাছ থেকে আগলে বেড়ানোটাও একটা কাজ দেউরকে তো আগলে বেড়ায় পারুল কিন্তু জামাইকে সামলাতে পারল কই অন্তত সেই অভিযোগিত করে বিমলা ভোরবেলা বাড়ির কারুর যখন ঘুম ভাঙিনি বিমলা একা একা উঠে গিয়েছিল তিনতলার ছাতে একটু হাওয়া খাওয়ার আশায় ঠিক সেই সময় নাকি তাক বুঝে জামাইবাবুরও হাওয়া খাওয়ার শখ হয়েছে বোঝো এখন বিমলা জিপ কেটে চুপি চুপি বলে লজ্জায় মরে গেলাম বৌদি ভোরের গরমের জ্বালায় একটু এলোমেলো হয়েই গেছি হঠাৎ পায়ের শব্দ শুনে দেখি ফুলির বর উঠি তো পরি করে নেমে এসেছি কি ঘেন না আগু পারল গম্ভীরভাবে বলে ওসব কিরকম কথাবার্তা তোমার বিমলা ওদের তো এখনো দরজাই খোলেনি আবার খিল দিয়েছে নিওলা মুচকি আসে আমার পালাতে দেখে অপ্রস্তুত হয়ে গেছে তো আরো গম্ভীর হয়ে পারুল বলে তা ছাতে যদি গিয়েই থাকে তা জেনে তো যায়নি তুমি আছো আর তাও যদি যায় এত লজ্জা ঘেন্নারি বা কি আছে বিমলা সময় বিয়ে হলে পুলের মতো একটা মেয়ে তো তোমার নিজেরই হতে পারত শঙ্করের মতো জামাইও হতো এটা অবশ্য একটু অত্যুক্তিই করে পুলির মা ফুলের চেয়ে বিমলা আট ন বছরের বেশি বড় নয় কিন্তু বিমলার মুখের উপর শুনিয়ে দিতে এর চেয়ে তীব্র ও তীক্ষ্ণ কটুক্তি আর কি হতে পারত বিমলা অন্ধকার মুখে উত্তর দেয় কি হলে কি হতো সেই হিসেব তো হচ্ছে না বৌদি শঙ্করের চালচলনগুলো তেমন ভালো নয় তাই বলছি রাগে দিশাহারা হয়ে যায় পারুল কিন্তু চেঁচাতে তো পারে না সামনের ঘরে জামাই তাই চাপা গলায় বলে শুধু শঙ্কর এলেই বা কেন এমনিও দোতলা তেতলায় তুমি আর উঠো না বিমলা অত রূপের ডালি নিয়ে পাঁচজনের সামনে না বেরোনোই ভালো মনের মন টলে যায় তা সামান্য মানুষ আর কি করবে ফুলের মা চাবুক মারার চেয়ে বেশি তো করেছে না করবেই বা কেন বিমলার আস্পর্ধা যে আকাশ ছাড়িয়ে উঠেছে বিমলা নেমে গেলে রাগে ফুলে ডবল হয়ে বিমলার এই অসম সাহসিক ধৃষ্টতার কথা ব্যাখ্যান করে পারুল বরের কাছে দেওরের কাছে বলে ওর নিজের ননদ যদি হতো বিমলা তো জ্যান্ত পুত্র তাকে কাছেই কাছে বলে বড় গম্ভীর মানুষ নিরেন কথা কয়ে মোটে সুখ নেই কিন্তু অদ্ভুত একটা সর্বনেশে কথা বলে বলে হ্যাঁ ভোরের দিকে শঙ্করকে নাকি তিনতলার ছাদে উঠতে দেখেছে সে পারুল ক্রুদ্ধস্বরে বলে তার মানে ঠাকুরপু মানে খুবই প্রাঞ্জল ভদ্র সন্তানের হয়তো ফেরার তলায় ঘুমোনো অভ্যাস আমাদের পিচডিপোলে ঢুকে প্রাণ হাঁপিয়ে উঠেছিল তাহলে ওই রাক্ষসী জেনে শুনে পরে গিয়েছিল একেবারে নিশ্চিন্ত রায় দেয় পারল তা হতে পারে নিরেন হাসে তবে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে রাক্ষসী তোমার বিয়ের ছেলেটিকে খেয়ে ফেলেনি রাগে গম গম করে চলে যায় পারুল দেওরের উপরও চটে গিয়েছে সে ঠাট্টা করে বটে নিরেন কিন্তু অবাকও একটু হয় সে অনেকদিন ধরেই দুটি পরিবার একই বাড়িতে বাস করছে ছেলেবেলা থেকেই দেখে আসছে বিমলাকে একটা হাস্যকর বস্তু ভিন্ন আর কোনো ধারণাই তো ছিল না তার উপর হঠাৎ সে এমন ভয়ঙ্কর হয়ে উঠল কোন ফাঁকে স্বেচ্ছায় নিজেকে কেন্দ্র করে একটা বিশ্রী আবহাওয়া সৃষ্টি করবার অর্থ কী আচ্ছা বিমলার উপর নিরেনের এটা অবিচার নয় বিমল আবার ভয়ঙ্কর হলো কোথায় পৃথিবীটাই তো ভয়ঙ্কর হয়ে উঠেছে বিমলার কাছে বিমলার দোতলায় ওঠা বন্ধ হয়ে গেছে বটে ২৬ বছরের মেয়েকে ঠ্যাং ঠ্যাংখোড়া করবার ভয় দেখিয়ে রেখেছেন হেমন্তবাবু কিন্তু নিচের তলাতেই কি বিপদের অভাব বাড়িওয়ালার ভাইটা যে সেদিন ভাড়ার সিদ্ধিতে এসে আর একটু হলেই বিমলার হাতখানা ধরে ফেলেছিল তার কি সামনের বাড়ির নতুন ভাড়াটেদের ছেলেটা ঠিক বিমলার রান্নাঘরের জানলার সামনে দিয়ে সিনেমার গান গাইতে গাইতে যায় কি বিহিত হচ্ছে তার হেমন্তবাবুর অফিসের যে ছোকরা এপাড়ায় থাকে কালে কশ্বিনে হয়তো যাবার সময় হেমন্ত খোঁজ নিয়ে যেত আজকাল নিত্যই তার আশার ধুম পড়েছে কেন হেমন্তবাবুর শরীর খারাপ তো তার কি মাথা ব্যথা ওসব ছল ছাড়া আর কি করানার নেই তো দরজা খুলতে সেই বিমলা দারুয়ান তো নেই আর তবে সাধে বলছি পৃথিবীটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে বিমলার পক্ষে অথচ বলতে গেলে খুঁড়ির কাছ থেকে এক ফোঁটা সহানুভূতি জোটে না বিমলার বরং ঠোঁট উল্টে ব্যঙ্গ করে সুবর্ণ বলে ছোড়াগুলো যে তোর হাঁটুর বয়সে বিমলি বলতে ঘেন্না হয় না নয়তো আরো কুচ্ছিত করে বলে রূপ দেখে জ্ঞান হারায় তাই সামলাতে পারে না বোধহয় এবার থেকে বরং বোরখা পরে থাকিস বিমলি একা বলে সুখ হয় না পারুলকে ডেকে ডেকে বলে আর হাসাহাসি করে পারুলের আবার সব গল্প ঠাকুরপুর সঙ্গে করা চাই বিয়ের কোনে বেলায় এসে নীরেনকে দেখেছিল বারো বছরের নাবালক বালক দেওরের সম্বন্ধে সেই নাবালক বোধটা এখনো সমানেই প্রায় রয়ে গেছে পারুলের ও যে এম এ করে এখন দিব্যি মাতব্বর প্রফেসর হয়ে বসেছে নিজস্ব গল্পগুলো করবার সময় সেটা মোটেই ভাবে না পারুল তাই আজকাল ওর গল্পের বেশ ভালো খোরাক যোগাচ্ছে বিমলা নীরেনকে হাতের গোড়ায় পেলেই সেই সব সভ্যভব্য কথার আমদানি করে বসে বলে শুঞ্চু ঠাকুর পো আমাদের পরীর আজকের কাহিনী নাকি জানলা দিয়ে ওকে চিঠি ছুড়ে দিয়ে গেছে রাজ্যে শুদ্ধ লোকের এমন মরণ দশাও ধরেছে গো বাব্বা বানিয়ে এতও বলতে পারে নীরেনও অবশ্য একাধ সময় যে হাসে না তা নয় হেসে বলে চিঠিটা বোধহয় নিজের হাতেই লিখে দেখিয়েছে ঘোড়ার ডিম মাথা নেই তার মাথা ব্যথা চিঠি কোথায় জেরা করতে বললো রাগ করে নাকি উনুনে ফেলে দিয়েছে বোঝো এখন সত্যি এসবে তো বুদ্ধি বেশ খেলে মাথায় আসেও তো উত্তরগুলো আবার হয়তো কোনো দিন আরো কোনো আরো কারোর আরও বেশি বেশি বেআইনি ব্যবহারের নালে ওঠে বিমলের দিক থেকে পারুল তার বিশদ ব্যাখ্যা করতে বসে হেসে কুটি কুটি হয়ে বিমলার রচনা শক্তির তারিফ করে সবসময় যে উত্তরের প্রত্যাশা করে তা নয় বলেই নীরেন এক একবার তাড়া দেয় বলে হঠাৎ বিমলা তোমার ধ্যান জ্ঞান হয়ে উঠল কেন বলো তো ওর কথা ছাড়া আর কোনো কথা নেই এবার ক্ষমা দাও বিমলা সম্বন্ধে তুমি যত ইন্টারেস্টেড আমি ঠিক তা নই সত্যি পরচর্চায় কি পরম সুখ তোমাদের কদাচিৎ বা হাসে বলে এ তোমার অন্যায় বৌদি গল্প রচনা করছে তাই বা ধরে নিচ্ছ কেন সংসারে কি মন্দ ব্যক্তি নেই সবাই আমার মতো মহাপুরুষ পারুল হেসে গড়ায় বলে তোমার মতো মহাপুরুষ না হোক সৃষ্টি শুদ্ধ লোক পাগলও তো নয় ঠাকুরপো প্রেমপত্তর গোলাপ ফুল সিল্কের রুমাল ছুড়ে দেবার উপযুক্ত পাত্রিয়ার কোনোখানে কারোর জুটছে না আহা অত অবিচারী বা কেন তোমাদের কালো কি কেউ হয় না আমাদের সাগর পিসির মূর্তিটা কল্পনা করো আমাদের সাগর পিসে মশাই তো সেই গিন্নি নিয়েই পারুল তর্ক শুরু করে বলে তাদের আমলে ছেলেবেলায় বাপ মায়ে বিয়ে দিত লোকে জানত এই রত্নটি আমার একমাত্র সে আর করবে কি তাই বলে সেই মূর্তি দেখলে কারোর প্রেমে পড়বার শখ হবে হবে না কেন তোমরাই তো বলো এক্ষেত্রে হারিডোমো অচল নয় পারুল দু চোখ বড় বড় করে বলে ও ঠাকুর পু তুমি ওর হয়ে যাও কালতি করছো দেখে ভয় লাগছে লাগছে নাকি তা কে জানে বাবা হাড়িডোমের উদাহরণ দেখাচ্ছ বলে আর হেসে গড়িয়ে পড়ে পারুল কালো কুচ্ছিত বোকা শয়তান যাই হোক বিমলাকে নিয়ে কেউ কখনো মাথা ঘামাতও না শয়তানের এক নতুন পদ্ধতি আবিষ্কার করে বিমলাই অপরের মাথা টনক নাড়িয়েছে পারুলার সুবর্ণ বিমলা সজাতি বলেই বোধ হয় নিষ্করুণ চিত্তে শুধু সমালোচনা করেই মজা দেখে পুরুষের স্বাভাবিক মমত্ববোধে নিরেন একটু অস্বস্তি পায় মনে মনে চটে যায় হেমন্তবাবুর ওপর কানাখোড়া বাদ দিয়ে যা হোক একটা সাবব্যাং ধরে মা বাপ মরা ভাইচিটার সদ্গতি করে ফেললেই তো পারেন ভদ্রলোক কিন্তু আশ্চর্য এই অদ্ভুত কুচ্ছিত বটতলার উপন্যাস রচনা করবার শখ কেন বিমলার কি লাভ কারণটাই বা কী ওর ওই প্রায় যৌবনোত্তীর্ণ জীবনে কেউ কখনো ওকে নারীত্বের স্বীকৃতি দিল না বলেই কি সেই খবরটা সম্বন্ধে অপরকে সচেতন করে তোলবার এই বিকৃত সরপিল পন্থা আবিষ্কার করছে বিমলা পুরুষ চারটা ওর সম্বন্ধেও বহুমুক্ত নয় এই প্রমাণ দেখবার জন্যই কি তার চেষ্টার আর অন্ত নেই কে জানে কুরুপা নারীর হৃদয় রহস্য বিশ্লেষণ করবার শখ আর সময় কাট থাকে অতএব বিমলার চিন্তা বাতাসে উড়ে যায় হলে হবে কি তখনকার মতো যায় আবার বিমলা ফিরিয়ে নিয়ে আসে লোক যত উপহাস করে ততই আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অঘটন ঘটতে থাকে বিমলার জীবনে সে বৃত্তান্ত বলে বেড়াবে না সে সে বৃত্তান্ত বলে বেড়াবে না সে এই যে সুবর্ণর বনপো বারো মাস আসে যায় হঠাৎ যে সে চা নিতে গিয়ে বিমলার হাতখানা চেপে ধরল সে ঘটনা হজম করে যাবে বিমলা কেন তার বুঝি মানমর্যাদা নেই ফিসফিস করে পারুলের কাছে বলবে না আর কেউ নয় সুবর্ণলতার বনপ এরপরও সুবর্ণলতা হাসাহাসি করবে এমন আশা করা যায় না নিজে বিমলার গায়ের উপর গ্যালাস ছড়ে মেরে কালশিটে পড়িয়ে দিয়েই খান্ত হয় না হেমন্তবাবুকে দিয়ে আগা পাঁচতলা চাবুক মারাবে এ আশ্বাস দিয়ে রাখে বিমলাকে সশব্দেই ঘোষণা করে চেঁচিয়ে চেঁচিয়ে বলে এ মেয়েকে কেন তার মা আতুর ঘরের গলা টিপে মারেনি সুবর্ণলতার বনপো বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন রূপের ছেলে বয়সে ছাড়ির চেয়ে পাঁচ বছরের ছোট তার নামে এত বড় মেয়েকে কেটে কেটে নুন দিলেও রাগ সত্যিই যায় না দুঃসাহসেরও তো একটা সীমা আছে বিমলা দুঃসাহসের সীমা ছাড়িয়েছে তার উপর লাঞ্ছনাটাও সীমা ছাড়ায় দোতলা তেতলা সব ছাপিয়ে বোধ করি আকাশে ওঠে বিমলার লাঞ্ছনার বার্তা তা উঠলেই বাকি কি স্বয়ং ভগবানের কাছে পৌঁছলেই কি এই হাত হাবাতে ছত মেয়েটার উপর তার এক ফোঁটা সহানুভূতি জাগবে দুর্ভাগার উপর সহানুভূতি আসে দুর্বুদ্ধির উপর আসবে কেন এবারে সত্যি উঠে পড়ে লেগে বিমলার বিয়ের চেষ্টা করেন হেমন্তবাবু সুবর্ণলতা শাসিয়েছে ও মেয়ে যদি একদিন ঘর ভেঙে পালায় আমি কিন্তু তার দায়ী হব না বলে দিচ্ছি ভালো চাও তো দূর করো কয়েকদিন ধরে আবার অহিংসার সংগ্রাম চলছে বিমলার তাই এত বেশি হিংস্র হয়ে উঠেছে সুবর্ণলতা অথচ সত্যিই কি শব্দোষ বিমলার পুরুষের লুব্ধতার যে কাহিনী সে প্রকাশ করে বেড়ায় সে সমস্তই কি মিথ্যা গল্প তবে নিজের চোখে তার স্বপক্ষ প্রমাণ পেলেন কি করে হেমন্ত বাবু নিজের চোখে তো অবিশ্বাস করতে পারেন না প্রায় নিশুতি রাত্রে রান্নাঘরের সব কিছু কাজ মিটিয়ে পরদিনের কুটনোগুলো পর্যন্ত কুটে রেখে বিমলা যখন রান্নাঘরের শেকল লাগাচ্ছে নিরেন নিঃশব্দে দোতলা থেকে নেমে এসে পেছন থেকে কাঁধের উপর একটা হাত রাখল কেন অস্ফুট একটা আর্তনাদ করে বিমলা মুখ ফিরিয়ে স্তব্ধ হয়ে গেল এ পর্যন্ত সমস্তই স্পষ্ট দেখতে পেলেন হেমন্তবাবু কিন্তু ধৈর্য ধরে আর কিছু দেখতে পারলেন না আজন্মের সংস্কারে বাঁধল তাই হঠাৎ বোধহয় নিজের অজ্ঞাত সারেই নকল কাশির আওয়াজে নিজের উপস্থিতি ঘোষণা করে বসলেন এই নির্বুদ্ধিতার জন্য সুবর্ণলতার কাছে যথেষ্ট মুখ নাড়া খেলেন ভদ্রলোক আর একটু অপেক্ষা করে একেবারে হাতে নাতে ধরতে পারলেও তো একটা কাজ হতো হয়তো নীরেনকে কাদায় পেলে বিয়ের একটা সুরাহা হতে পারত সাধু পুরুষ চিরকুমার থাকবেন এতই যদি সাধুতা তো এসব কি হেমন্তবাবু কিন্তু ভাবেন অন্য কথা মানুষ জিনিসটা সত্যিই এমন গোল মেলে নিরীণকে তো অনেকদিনই দেখেছেন তিনি সত্যিই যাকে হীরের টুকরো ছেলে বলে তাই বয়সে ছোট হলেও তাকে যথেষ্ট সমীহ শ্রদ্ধা করেন হেমন্তবাবু তার প্রকৃতির সঙ্গে এ ব্যবহারের সামঞ্জস্য কোথায় আবার দেখো বিমলা ওর প্রত্যেকটি কথা প্রত্যেকটি অভিযোগে যে মিথ্যে করে বানানো এ সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না বরং তার নিজেরই রীতি প্রকৃতি প্রশংসনীয় নয় অথচ হেমন্তবাবুর গলার আওয়াজ পেতেই নীরেন যখন সিঁড়ি দিয়ে উঠে গেল বিমলা সিঁড়ির সব নিচের ধাপটায় বসে পড়ে অমন নিঃশব্দে কাঁদতে লাগলো কেন খুব বেশি মর্মাহত না হলে কি মানুষ অমন নিঃশব্দে কাঁদে নীরেনের ব্যবহারে যে সে আচমকা খুব আঘাত পেয়েছে তা তার মুখ দেখেই বুঝতে পেরেছিলেন হেমন্তবাবু ঠিক মাথার উপরে লাইটটা জ্বলছিল দেখার ভুল হয়নি হিসেব মেলে না বিচলিত চিত্তে তখনই গিয়ে সুবর্ণলতাকে না বলে ফেললে হয়তো পরে চেপেই যেতেন তিনি কিন্তু আর তো চারা নেই একবার সুবর্ণর কানে উঠলেই তো হয়ে গেল নেহাত নাকি ঘটনাকালটা রাত্রির তাই কথাটা পারুলের কানে যেতে ঘন্টা কতক দেরি হল এবারে রাগের পালা পারুলের নীরেন তার বনপো না হলেও কমাতের জিনিস নয় তাছাড়া দেওরকে সে সত্যি মহাপুরুষের দরে দেখে দেখছি তো ছোট থেকেই চাঁদে কলঙ্ক আছে তো নিরেনে কিন্তু নেই তাই মুখ অন্ধকার করে বলে নিজের চোখে দেখলেও একথা বিশ্বাস করব না ভাই আমার দেওরকে আমি জানি না একদিকে সোনা আর একদিকে ঠাকুরপুকে ওজন করো তুল্যমূল্য হবে সুবর্ণ দুই ভুরু টেনে বলে অত সোনা তো আমাদের গরিবের ঘরে নেই পারুল তুলনা করবার সুবিধে কোথায় তবে কথায় বলে মনিনাঞ্চ মতিভ্রম তা মানুষ কোন ছাড় মতিভ্রম সৃষ্টি করবার কারণটাও যে উপযুক্ত হওয়া চাই সেই কথাটি শুধু উল্লেখ করে পারুল কিন্তু সুবর্ণ সে কথা গায়েও মাখে না রূপের সঙ্গে সক্ষতা সূত্রে গাথা পরবর্তী শব্দটা সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে বলে আমার কথা ওড়াতে পারো এনার কথা তো পারবে না ইনি নিজে দেখেছেন কথায় কথায় তর্ক অবশেষে বচসা সুবর্ণ মুখরা পারুলও কথায় হারবার মেয়ে নয় যথেচ্ছই বলে সে এতদিনের বন্ধুত্ব দ্বারে আবদ্ধ দুই নারী যেন কলহের নেশায় মাতাল হয়ে ওঠে এ কথাও বলতে ছাড়ে না পারুল বিয়ে তো ইচ্ছে করেই দিচ্ছে না সুবর্ণরা বছরে দুখানা টেনা আর দৈনিক এক থালা ভাত দিয়ে তিনটে লোকের কাজ পাওয়া যাচ্ছে যখন কিন্তু আশ্চর্য বিমলা যেন একেবারে পুতুল হয়ে গেছে এত কাণ্ড এত কথা ও একেবারে চুপ পুরুষ জাতির দুর্বলতার এত বড় একটা জ্বলন্ত প্রমাণ হাতে পেয়েও সদ্ব্যবহার করে না তারা কেন অন্তত একথা তো বলতে পারতো দেখো পুরুষচিত্তে মোহ সঞ্চার করবার ক্ষমতা কোনো রূপসী তরুণীর চেয়ে বিমলার কিছু কম নয় আর সে চিত্ত কি যেমন তেমন বিমলার কাছে আকাশের চাঁদ কিন্তু না এত সুযোগ পেয়েও চুপ করে থাকে বিমলা সারা পাওয়া দূরের কথা দেখতেই পাওয়া যায় না তাকে পারুল ঝগড়া করে করে ক্লান্ত হয়ে চুপচাপ শুয়েছিল নীরেনের বাড়ি ফেরার অপেক্ষায় দাদার চেয়ে অনেক আগেই ফেরেছে ফিরতেই পারুল বিদ্যুৎ ব্যাগে উঠে একেবারে ঝটিকে আক্রমণের ভঙ্গিতে বলে বলি ঠাকুরপো তুমি নাকি কাল রাত দুপুরে অভিসারে গিয়েছিলে রাগলে পারুলের মুখে রাগল থাকে না নীরেন জানে তাই কিছুমাত্র না চমকে মৃদু হেসে উত্তর দেয় তা ওই ওটাই প্রকৃষ্ট সময় কিন্তু সে খবরটি ইতিমধ্যেই কর্ণগোচর হয়েছে তোমার পারুল গালে হাত দিয়ে বলে এমন গায়ে হাওয়া দিয়ে কথা বলছ মানে ব্যাপারটা কি শুনি নীরেন গায়ের জামাটা খুলে সামনের দড়িতে টাঙাতে টাঙাতে নির্বিকার ভঙ্গিতে বলে আমি আর কতই বা বলতে পারবো আমি যা জানি তার চেয়ে বেশি শুনে ফেলেছ আশা করছি পারুল চোখ পাকিয়ে বলে ওঠে ঠাকুর পো রাগিও না বলছি সোজাসুজি জবাব দাও কি হয়েছে কাল সে তো নিজেই তুমি বলেছো আগে বলেছি বলে তাই বিশ্বাস করব আমি সবসময় ঠাট্টা ভালো লাগে না মোটেই ভালো নেই মেজাজ হেমন্ত নিয়ে গিয়ে না হোক অপমান করল ভাজের উত্তেজিত ভঙ্গিতে ভারী যেন কৌতুক বোধ করে নিলেন হেসে ফেলে বলে বাহ অপরাধ করলাম আমি আর অপমান করলো তোমাকে কেন অপরাধ করলে তুমি স্বীকার করছো নিজের মুখে পারুল হতবাক হয়েও এটুকু উচ্চারণ করে তা অস্বীকার করে লাভ কি কেবলি হাসি নিলেন অব্যাপারেশ তো লোক জানাজানি হয়ে একাকার কে জানে বাবা বুড়ো তখনও জেগে বসে আছে এ আবার কোন ধরনের পরিহাস নিরেনের পরিহাসেরও তো একটা সীমা সভ্যতা থাকা উচিত ওর এই উৎকট পরিহাসের ভঙ্গিতে বাগপটু পারুলও বোকা বনে যায় তাই বোকার মতোই বলে তবে যাও না যাও বিমলি কি বিয়ে করোগে তাছাড়া আর উপায় কি অবলীলাক্রমে উচ্চারণ করে নিলেন বলে এলাম তাই হেমন্ত বাবুকে তাহলে সত্যিই তুমি পো তুমি কি পাগল হয়ে গেছ না ঠিক অতদূর পৌঁছায়নি বোধ হয় আরো কি হবে পো আর কি হতে পারে শেষ পর্যন্ত কিনা বিমলিকে। ছিছি ঠাকুরপো গলায় দিতে দড়ি জুটল না তোমার ঠাকুরপো সশব্দে হেসে ওঠে গলায় দিতে দড়িই তো এক গাছা জুটল বৌদি ফুলের মালা আর জুটল কই পৃথিবীতে যত সব অঘটন ঘটে তারই নমুনা স্বরূপ সত্যিই একদিন নিরেনের সঙ্গে বিমলার বিয়ে হয়ে গেল এরপর সহজেই মনে করা যেতে পারে বিয়ে পাগলা বিমলা আহলাদে আটখানা হয়ে উঠেছে কিন্তু কই সেই রাত থেকে সেই যে মৌনব্রত নিয়েছে বিমলা সে ব্রত ভঙ্গই হল না যেন বারো বছর সময়কে যদি এক যুগ বলে ধরা হয় তো তো একটা আকাঙ্ক্ষার শেষ তার সুদীর্ঘ কাল ধরে কতজনের দেখে কতজনের শুনে মনে মনে কত কল্পনাই যে করে রেখেছিল বিমলা এই রাত্রিটির জন্যে অনেক আশায় গড়া অনেক কামনার রঙে রাঙানো ফুলসজ্জার রাত্রি সে কি শুধু বরের পায়ের কাছে পড়ে পড়ে চোখের জল ফেলবার জন্য এই কি পরিকল্পনা ছিল বিমলার অনেকক্ষণ নিঃশব্দে কাঁদতে গিয়ে নিরেন মাথার উপর একটা হাত রেখে মৃদু হেসে বলে এবার থামো চোখের জলটা সমস্ত খরচ করে ফেললে ভবিষ্যতের জন্য রাখবে কি বৌদির একতারে ঘর করতে হবে সেটা ভুলো না তবু বিমলা মুখ তোলে না তেমনি মুখ ঢেকেই বলে তুমি কেন এমন করলে কেন আমাকে চাবুক মারলে না কেন আমাকে একেবারে মেরে ফেললে না নিরেন হেসে উঠে বলে একেবারে মেরে ফেলবার ইচ্ছেটা মাঝে মাঝে প্রাণে জাগত সত্যি কিন্তু ফাঁসির ভয়টাও তো উড়িয়ে দেবার নয় ভেবে চিনতে এই সমাধানটাই সহজ মনে হল এত শাস্তি যে আমি সইতে পারছি না আমি কি করব শাস্তি কি আশ্চর্য হাই বিধি এ ছিল ললাতে আমার বেশ স্পষ্ট করেই হেসে উঠে নিলেন এমনই দুর্ভাগা আমি যে আমার সঙ্গে বিয়ে হওয়াটা শাস্তি হ্যাঁ শাস্তি একশোবার শাস্তি শাস্তি ছাড়া আর কি সরাহত বন্য পশুর মতো নীরেনের পায়ের কাছে বিছানায় মুখ ঘষতে থাকলো বিমলা তার আবেগের অভিব্যক্তির ধরনটাই হয়তো এমন অস্বাভাবিক পিঠের উপর ভারী আর কোমল একখানা গভীর হাতের স্পর্শ পায় বিমলা হয়তো এই স্পর্শের মধ্যে ছিল তার প্রশ্নের উত্তর তবু মৃদু গম্ভীর একটি স্বর কানে আসে ওরকম করতে হয় না ছি এসো উঠে এসো নিজেকে অত বেশি ছোট ভাবতে নেই বিমলা আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পরবর্তী গল্পের জন্য সাথে থাকুন